দিস ইস রেডিও বাংলাদেশ ঢাকা, দিস ইস মিস্টার আব্দুল গফর চৌধুরী খবর পড়ছি। আবল তাবল বেতাল কেন্দ্র থেকে খবর পড়ছি, তেলা পোকা মিস্ত্রি। আজ সকাল 10টা খবর বলা হচ্ছে একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টু পাল্টু হয়ে পড়ে যায়, তাতে কোনো ক্ষতি হন না বলে আশা করা যায়, কিন্তু তার ভিতরে 100 জন প্যাসেঞ্জার ছিল, 25 জন আহত ও 15 জন নিহত। আহতগুলোকে তাড়াতাড়ি মাটি দেওয়া হয় আর নিহতগুলোকে 5-7 খান হেলিকপ্টার দ্বারা তাহাদেরকে ভারতে নেওয়া হয়। গত মাসের 36 তারিখে তাহারা অসুস্থভাবে জীবন ত্যাগ করেন বলে আশা করা যায়। আগামীকাল সকাল 15টায় খবর বলেছে সমুদ্র পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে সেখানে ভীষণ আগুন ধরে যায়, পানিগুলো পুড়ে ধারণা ক্ষতি হন বলে, কিন্তু একটি চান্দা মাছের একটি চোখ অন্ধ হয়ে যায়। 5-7 খান হেলিকপ্টার দ্বারা তাহাকে ভারতে নেওয়া হয়। গত মাসে 25 তারিখে সে সুস্থভাবে জীবন ত্যাগ করুন বলে আশা করা যাচ্ছে। এ খবর শুনছেন রেডিও বাংলাদেশ থেকে। গতকাল সকাল 15টা খবর বলেছে 500 পিপিয়ার পাতালে 500 হাতি মারা যায়। এ সংবাদটা জানিয়েছেন আমাদের ম্যানেজার বাবু কটা বানর সাহেব। খবর পাওয়া গেছে শিয়াল পণ্ডিত কুত্তার অত্যাচারে হাঁস মুরগি ডিম পারা বন্ধ দিয়েছে, কিন্তু এ সপ্তাহে ডিম না পারিলে আগামী মাসে ছেলে হাফ বয়েল খেতে পারবে না। এক খবর পাওয়া গেছে সিরাজগঞ্জ লঞ্চঘাটে একটি লঞ্চ চালাচ্ছে, লঞ্চটি কিন্তু তারপর একটি দুবলার সঙ্গে ধাক্কা লেগে সেখানে ভীষণ আগুন ধরে যায়, পানিগুলো পুড়ে খারখার যা, মাছের কোনো ক্ষতি না বলে, কিন্তু চান্দা এবং ইচ্ছা বিচার চেয়েছেন ঢেলা চোখের কাছে। কয়েকদিনের মধ্যে বিচার দিতে না পারলে তাহারা পানির ভিতর দোতলা দেওয়ার ব্যবস্থা করে নেবে। খবর আরও পাওয়া গেছে শখপুরতে একটি লঞ্চ চালাচ্ছে, লঞ্চটি কিন্তু তারপর একটি ইচামাছের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি আহত হয়ে যায়, মাছটি কোনো ক্ষতি হন না বলে, কিন্তু তার ভিতরে অনেকগুলি প্যাসেঞ্জার ছিল, অর্ধেক আহত এবং অর্ধেক নিহত। আহতগুলোকে তাড়াতাড়ি ঢাকা মিরপুর গোরস্থানে জ্যান্ত কবর দেওয়া হয় আর নিহতগুলোকে 5-7 খান হেলিকপ্টার দ্বারা তাহাদেরকে সিরাজগঞ্জ আলী আকবর কলেজে ভর্তি করা হয়। খবর শুনছেন রেডিও বাংলাদেশ থেকে। এক খবর পাওয়া গেছে ঘাটনা বিরিদুরপুর রেলগাড়ি ও মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে সেখানে ভীষণ আগুন ধরে যায়, পানিগুলো পুড়ে খারখার যা, মাছের কোনো ক্ষতি না বলে, কিন্তু একটি শিশু মাছের একটি চোখ অন্ধ হয়ে যায়। 5-7 খান হেলিকপ্টার দ্বারা তাহাকে চরপাড়া টাউনে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। খবরে আরও পাওয়া গেছে উল্লাবাড়িতে একটি বাস চলেছিল, বাসটি কিন্তু তারপর নয়নগাতির কাছাকাছি এসে সামনের দিকে 2 কান চাকা ঘুষা ধান খেতের ভিতর পলায়ন করে। পরদিন সকাল 10টার সময় খেতালা চাকা 2 কান ধরে নিয়ে নড়ি দিয়ে বান্ধে নারকলের তাই তাদের খুব মতো মারপিট করে। মারপিট করার পর তাহাদের কাশীনাথপুর থানায় চালান করে, থানার বিচারে 1 টাকা সোয়াপাচানা জরিমানা করা হয়। কয়েকদিনের মধ্যে জরিমানা দিতে না পারলে তাহাদের লাইন থেকে নামিয়ে দেবেন বলে আশা করা যাচ্ছে। খবরে আরও পাওয়া গিয়েছে দইবাঙ্গার তলি ফাটা বোঝানোর জন্য 5 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছিল, কিছু টাকা তেলা পোকা, কিছু টাকা জুনি পোকা খেয়েছে আর কিছু টাকা মুজাম্মেল চেয়ারম্যান খেয়েছেন বলে আশা করা যাচ্ছে। এ খবর শুনছেন রেডিও বাংলাদেশ বেতাল কেন্দ্র বক্সরাত থেকে। এ খবর শুনবেন আপনারা আগামীকাল সকাল 10টা বেজে 35 মিনিটে 36 খাবলায়। খবর এখানেই শেষ হলো, আল্লাহ হাফেজ।